डेंगू प्रतिरोध ও এডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডক্টর হুমায়ুন কবির। কলেজ ক্যাম্পাস থেকে পরিত্যক্ত জিনিসপত্র অপসারণ ও বিক্রি করায় একটি মহল তার উপর নাখোশ হয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। ফারুক বাবুর প্রতিবেদন। দেশজুড়ে যখন ডেঙ্গুর প্রকোপ তখন সরকারি নির্দেশে এডিস মশার নিধনে সরকারি বেসরকারি অফিস আদালত বাড়িঘরে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এরই অংশ হিসেবে রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় কলেজ কর্তৃপক্ষ। এ সময় কলেজের ছাত্রী হোস্টেলের পেছনে বছরের পর বছর পড়ে থাকা প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস, টায়ার টিউব, ভাঙা আসবাবপত্রের স্তূপ পরিষ্কার করতে সহকারী অধ্যাপক ডক্টর ইকরামুল আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি করে দেন কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির। কমিটি সরেজমিন পরিদর্শন করে স্পট কোটেশনের মাধ্যমে অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে দেওয়ার সুপারিশ করে। বেশ কিছু পুরনো জিনিসপত্র যেমন ভাঙা গ্যাং চেয়ারের পার্ট, প্লাস্টিকের বালতি, টায়ার টিউব, এর সাথে প্রচুর আবর্জনার স্তূপ, যেগুলি আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আপনার এডিস মশার বংশবিস্তারের জন্য একটা উপযোগী পরিবেশ। তাদের সুপারিশে স্পট কোটেশনের মাধ্যমে ভাঙাড়িগুলো বিক্রি করে সরকারি তহবিলে অর্থ জমা করা হয় বলে জানান অধ্যক্ষ। ১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। ভাঙাড়িদের মধ্যে যে হাইয়েস্ট স্পট কোটেশনে যার হাইয়েস্ট রেট ছিল তার কাছে বিক্রি করা হয়েছে এবং সেটি সরকারি কোষাগারে জমা হয়েছে। এ ঘটনার পর ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক জাহিদুল রহমান থানায় সাধারণ ডায়েরি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অভিযোগ করেন ভাঙাড়ির সাথে হাসপাতালের কিছু জিনিসপত্র বিক্রি করা হয়েছে। এ সম্পর্কে তার বক্তব্য জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলেননি। তবে কলেজের অধ্যক্ষ হাসপাতাল পরিচালকের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক উল্লেখ করে বলেন, হাসপাতালের কোনো জিনিস কলেজ ক্যাম্পাসে বা ছাত্রী হোস্টেলের সীমানায় থাকার প্রশ্নই ওঠে না। যে হিসাবটা উনি দিয়েছেন এই ধরনের কোনো গরমিল আছে, যেটা আমাদের এই ডেঙ্গু বিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উপর চাপিয়ে দিয়ে উনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করছেন। ডেঙ্গু মোকাবেলায় ময়লার ভাগাড় অপসারণ করা হয় বলে জানায় কলেজ প্রশাসন। ফারুক বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।